নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওটি হচ্ছে একটি গ্রামের ভিডিও। তো বন্ধুরা, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিডিও অফিসার রয়েছেন এবং জয়েন্ট বিডিও অফিসার রয়েছেন, দুজন রয়েছেন। তো তারা একটি গ্রামের পরিদর্শনে এসছেন। তো তারা পরিদর্শনে এসছেন একটি খবর পেয়ে। খবরটি হচ্ছে যে আবাস যোজনায় একজন, অর্থাৎ বলা যেতে পারে যে মানুষের, তার আর পাকা বাড়ি রয়েছে, তারপরও আবাস যোজনার লিস্টে তার নাম চলে এসেছে। এবং আশাকর্মীরা সার্ভে করতে করতে সেই ব্যাপারটি তারা লক্ষ্য করে এবং তখন তারা জানায় যে এভাবে পাকা বাড়ি রয়েছে, তো আপনার এই যে আবাস যোজনার নাম এসেছে, এই নামটি আপনার বাদ চলে যাবে, ঠিক আছে। যার ফলে দেখা যায় যে ওই যার নাম ওই আবাস যোজনার লিস্টে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলা এখানে হাত দেখিয়ে কথা বলছেন, তো ওই মহিলা কি ওই আশাকর্মীর বাড়িতে চড়াও হন। এবং সেই খবরটা কিন্তু বিডিও অফিসার এবং জয়েন্ট বিডিও অফিসার এনাদের কানে যান। তো এনারা নিজেরা সার্ভে করতে চলে আসেন, নিজেরা দেখতে আসেন যে এই কথার সত্যতা ঠিক কতটা, এবং এসে যে পরিস্থিতির সম্মুখীন হন, তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ লাইভ আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো দেখা যায় যে ওই মহিলা থাকেন এক বাড়িতে আর আধার কার্ড রাখেন আরেক বাড়িতে। তো সেই কারণবশত বিডিও অফিসারের সন্দেহ হয়, কারণ কি মানুষ যে বাড়িতে থাকে সেই বাড়িতেই সাধারণত সে আধার কার্ডটি রাখে, কারণ আমরা এক বাড়িতে থেকে অন্য বাড়িতে কোথাও আধার কার্ড রাখি না। যেটা যা হোক, যেটা বিডিও অফিসার বলছেন, তো ওই মহিলা ওনার সবকার যুক্তি দেখান, কিন্তু সেগুলো বিডিও অফিসার কিছুতেই মেনে নেন না। তো দেখে নেবো বন্ধুরা ঠিক কী ঘটনা ঘটেছে এবং বিডিও অফিসার ঠিক কী বলছেন, তো সেটাই আপনাদেরকে সম্পূর্ণ লাইভ দেখাবো। তো আপনারা জানেন যে আবাস যোজনায় ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্নীতির ছবি সামনে আসছে। চারতলা বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, তাদের নামই আবাস যোজনার লিস্টে চলে আসছে, তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে। অথচ যাদের প্রকৃত মাটির বাড়ি, যাদের ঘর করার সামর্থ্য নেই বা কোনো কমে হয়তো কিছুটা ঘর করেছে, তো এখন আর ঘর করার তার সামর্থ্য নেই। অর্থাৎ এই ধরনের পরিস্থিতির মানুষেরা যারা আবাস যোজনায় টাকা পাওয়ার যোগ্য, তারা কিন্তু টাকা পাচ্ছেন না। টাকা পেয়ে যাচ্ছে যাদের টাকার কোনো অভাব নেই, যাদের এর কোটি টাকার বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, দেখা যাচ্ছে তাদেরই এই টাকাগুলো অ্যাকাউন্টে চলে আসছে। আর এইটা নিয়ে বলা যেতে পারে যে সেন্ট্রালের তরফ থেকে, অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে একেবারে স্ট্রিক, অর্থাৎ কড়াকড়ি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তো তারপরে এই আশাকর্মীদের দিয়ে বাড়িতে বাড়িতে সার্ভে করা হচ্ছে যে এই যে আবাস যোজনা যে রয়েছে সেখানে প্রকৃত মানুষেরা যাতে টাকাটা পায়। তো আর তাতে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর চিত্র সামনে আসছে। এর আগেও আপনারা দেখেছিলেন যে এক এক আশাকর্মীর বাড়িতে চড়াও হয়েছিল, ও তো আবার এই একটা ঘটনার সামনে এসেছে যেখানে বিডিও অফিসার নিজে গেছেন। তো দেখে নেবো ঠিক কী ঘটনাটি ঘটছে। আপনি এই জন্যই গিয়েছিলেন নাকি? কোথায়? আপনাদের কাছে? না, আমি স্যার অনগট বলছি, আমি মিথ্যা কথা বলিনি। যদি আপনাদের দয়া হয় আমার বাড়ি যেতে। দয়া দরকার নেই, এই বাড়িতে থাকেন, যে যে বাড়িতে থাকে সেই বাড়িতে আধার কার্ড রাখে। ও বাড়িতে, এই বাড়িতে থাকি না, চলুন। ওই যে বেডে বিছানা আছে, এই ঘরে চাবি থাকে, তো ও খুলতে দেয়নি, দেওয়ার মানা করে গেছি। কথা বলার জায়গা পারেন, খুলতে দেয়নি তো। এটাকে, এইটাকে আগে নিয়ে যাবেন, আমি আমি নিজে এফআইআর করবো। নাই, নিয়ে যাবেন আর কি করবেন? এক বাড়িতে ঘুমায়, এক বাড়িতে আধার কার্ড রাখে, আমাকে শেখাচ্ছেন। নামাজ পড়েন? আল্লাহ কি বলেছে? মিথ্যে কথা বলতে বলেছে? মিথ্যে কথা কেন বলছেন? ছেলে চ্যানেলটা কি করে চলে আসবে?
घुमाय आधार कार्ड रखे अपनी आशा वर्कर चेगा तुले दीदी यदि विश्वास ना करें गोटे ग्रामे लोक जिज्ञासा संगे को सम्पर्क नहीं सम्पर्क नहीं दिए दिल्ली